সুপ্রিয় দর্শক, জুরি নদী এবং কুশিয়ারা নদীর সঙ্গমস্থল থেকে আপনাদের উন্নয়নের পথে দেখার জন্যে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই যেখানে আমরা ভাসছি এটা আসলে জুরি নদী। এই জুরি নদীটি ঠিক এখান থেকে 100 মিটার সামনে গিয়ে কুশিয়ারা নদীর সাথে মিলিত হয়েছে। এই জুরি নদী এবং এর আপস্ট্রিমে আরেকটি নদী এসে মিশেছে, সেটা সোনাই নদী। এই জুরি নদীতে 10 কিলোমিটার ড্রেজিং করার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং একইভাবে 8 কিলোমিটার ড্রেজিং করা হবে সোনাই নদীতে। এই দুটি নদীতে যদি ড্রেজিং করা হয় তাহলে এখানে পানির নিষ্কাশন ক্ষমতা বাড়বে, আর এই নিষ্কাশন ক্ষমতা যখন বাড়বে তখন সন্নিহিত হাকালুকি হাওড় থেকে দ্রুত পানি নেমে যেতে পারবে। আমরা দেখি যখনই হাওড় নিয়ে কথা উঠে তখনই সকলের দৃষ্টি চলে যায় সুনামগঞ্জের দিকে, কিন্তু সুনামগঞ্জে যেমন হাওড় আছে তার চেয়ে কম হাওড় নেই এই মৌলভীবাজারে। এই মৌলভীবাজারে আমাদের হাকালুকি হাওড়ের পাশাপাশি এখানে কাওয়াদিঘি হাওড় আছে। এই হাওড়গুলো কিন্তু আকার আয়তনে অনেক বড়। এ সমস্ত হাওড়ে প্রচুর ফসল উৎপাদন হয়, সেই ফসলকে বাঁচাতে হলে এই যে আমাদের জুরি নদী এবং সোনাই নদী, এর ড্রেজিং ব্যবস্থাকে দ্রুত করতে হবে এবং এখানের নিষ্কাশন ব্যবস্থাটাকে সচল রাখতেই হবে। আর এটার জন্যই পানি উন্নয়ন বোর্ড এখানে একটি প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্প খুব সহসায় বাস্তবায়ন হবে এবং এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে এই সন্নিহিত এলাকার পানি নিষ্কাশন সহজতর হবে। সুপ্রিয় দর্শক, আপনারাই দেখুন এই জুরি নদীর দুই পারে দুটো ইটের ভাটা। এই ইটের ভাটা দুটি এই নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে এবং তারা ধীরে ধীরে নদীর জায়গা আরও ভরাট করছে। এভাবে যদি নদীর জায়গা ভরাট করে ফেলে তাহলে এমন একদিন আসবে যেদিন জুরি নদীর প্রবাহই থাকবে না। সুতরাং এই যে ড্রেজিং কার্যক্রম চলবে, সেই ড্রেজিং কার্যক্রমের সাথে সাথে এই নদীর জায়গা যাতে পুনরুদ্ধার করা যায় সে ব্যাপারেও প্রশাসনের উদ্যোগ দরকার। এখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয় এবং সংস্থাগুলো যদি একটু শক্তি প্রয়োগের মাধ্যমে, আইন প্রয়োগের মাধ্যমে এই ইটের ভাটাগুলো যদি উচ্ছেদ করতে পারে তাহলে এই প্রবাহ আরও সহজতর হবে এবং তার মধ্য দিয়ে জুরি নদী হয়ে উঠবে আরও শক্তিশালী এবং তার মধ্য দিয়ে এখানকার নিষ্কাশন ব্যবস্থা সহজ করা যাবে। আমি প্রত্যাশা করি সংশ্লিষ্ট সকলে এ ব্যাপারে ভেবে দেখবেন। আমরা কুশিয়ারা নদী হয়ে জুরি নদীতে যখন পৌঁছলাম তখনই চোখে পড়ল বিশাল এক হাওড়। নাম তার হাকালুকি হাওড়। আকার আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় হাওড় এই হাকালুকি হাওড়। মোট আয়তন 45,871 একর। হাকালুকি হাওড় মৌলভীবাজার ও সিলেটের 11টি ইউনিয়নে বিস্তৃত। গ্রীষ্মের শেষভাগ ও বর্ষায় হাকালুকি হাওড় শীষ কাঁদুনে নারীর মতো আচরণ করে, সারাক্ষণই মুখ কালো করে থাকে, সুযোগ পেলেই বৃষ্টির আদলে কান্না জুড়ে দেয়, কান্নার যেন শেষ নেই। বর্ষায় হাকালুকি হাওড়ের একুল উকুল দেখা যায় না, মনে হয় সাগর মহাসাগর। এই বিশাল জলরাশি নেমে আসে হাওড়ের বুক চিরে প্রবাহিত সোনাই, জুরি আর কুশিয়ারা সহ কয়েকটি নদী
ও খাল দিয়ে। বর্তমানে এই নদী খালগুলোর নাব্যতা কমে যাওয়ায় যথাসময় পানি নিষ্কাশিত হতে পারে না বিধায় ফসল চাষের মৌসুমেও জমিতে পানি জমে থাকে। অথচ জমে থাকা পানি যথাসময়ে নিষ্কাশিত হলে আরো বেশি বেশি জমি চাষাবাদের আওতায় আসবে এবং সময় মতো ফসল ঘরে তোলা যাবে। অন্যদিকে বর্ষায় আগাম বন্যার পানি চারদিক ভাসিয়ে নিয়ে যায়। এই পানি দ্রুত নিষ্কাশিত হতে পারলে হাকালুকি হাওর এলাকায় বন্যার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। এ সমস্ত প্রতিবন্ধকতা দূর করে উন্নয়নের আলো পৌঁছে দিতেই জুরি নদীর 10 কিলোমিটার এবং সোনাই নদীর 8 কিলোমিটার ড্রেজিং করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এখানে যথাযথভাবে ড্রেজিং সম্পন্ন হলে হাওরের পানি দ্রুত নিষ্কাশিত হবে। হাকালুকি হাওরের ফসল বৈচিত্র্য রয়েছে। এখানে ধান চাষের পাশাপাশি বিপুল জমিতে সবজি চাষও হয়। মাছের জন্য বিখ্যাত হাকালুকি হাওর সম্প্রতি হাকালুকি হাওর হয়ে উঠেছে পর্যটন বান্ধব, পর্যটক আসছে ব্যাপক হারে।
জুরি ও সোনাই নদীর ড্রেজিং কার্যক্রম নিয়ে আমরা কথা বলি মৌলভীবাজার পৌর বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি আমাদেরকে বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি হাওর মৌলভীবাজার অবস্থিত, এবং এই হাকালুকি হাওরে মৌলভীবাজারের বড় ফসল উৎপাদনের ম্যাক্সিমাম অংশ এই হাকালুকি হাওর থেকে আসে। কিন্তু হাকালুকি হাওরে পরিবেশবাদীদের আন্দোলনের কারণে হাকালুকি হাওরে মানে উন্নয়ন বোর্ডের কোনো ধরনের ডুবন্তবাদ ওখানে নেই, অন্যান্য হাওড়ে যে ডুবন্তবাদ থাকে, সেই কারণে হাকালুকি হাওড়ে ফসল উৎপাদনের অন্যতম উপায় হচ্ছে যে দ্রুত পানিটা নিষ্কাশন করা। যত দ্রুত পানিটা নিষ্কাশন করা যাবে তত তাড়াতাড়ি ফসল রোপণ করা যাবে, এবং যত দ্রুত ফসলটা রোপণ করা যাবে তত তাড়াতাড়ি আমরা ফসল ঘরে উঠাতে পারবো। কিন্তু এই হাকালুকি হাওড়ের পানি নিষ্কাশনের প্রধান তিনটা নদী হচ্ছে ফানাই, সোনাই এবং জুড়ি। ফানাই এবং সোনাই নদী জুড়ি নদীতে পড়েছে এবং জুড়ি নদী কুশিরা নদীতে যেয়ে পতিত হয়েছে। এই কারণে এই তিনটা নদীর নিষ্কাশন ক্ষমতা বাড়ানো খুবই প্রয়োজন। আমাদের আগাম বন্যা প্রতিরোধ নিষ্কাশন উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা দুইটা নদী ড্রেজিং কাজ আমরা হাতে নিয়েছি, জুড়ি নদী 10 কিলোমিটার এবং সোনাই নদী 8 কিলোমিটার। ইতিমধ্যে কার্যাদেশ প্রদান করা হয়েছে দুইটা নদীর ড্রেজিংয়ের জন্য। বর্তমানে জরিপ কাজ চলছে এবং এই মাসের মধ্যে ড্রেজিং কাজ শুরু হবে, এবং এই কাজটি আগামী বছর মে মাসের মধ্যে সম্পন্ন হবে। এবং এই কাজটা সম্পন্ন করতে পারলে আগামীতে আমরা হাকালুকি হাওড়ের পানি খুব দ্রুত নিষ্কাশন করতে পারবো, এবং দ্রুত নিষ্কাশন করতে পারলে আমরা আগাম ফসল পুনরুদ্ধার রোপণ করতে পারবো, এবং খুব দ্রুত আমরা ফসল ঘরে উঠাতে পারবো, যার ফলে ফসল হানির সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। সুপ্রিয় দর্শক, আমরা এখন জুড়ি নদীর প্রান্ত সীমায় দাঁড়িয়ে আছি। এই যে জুড়ি নদী ঠিক আর 1.5 কিলোমিটার দূরেই ওই যে একটি গ্রাম দেখা যাচ্ছে, ঠিক ওইখানে এসে মিশেছে সোনাই নদী। সেই সোনাই নদী এবং জুড়ি নদীর সম্মিলিত স্রোতধারা সামনে গিয়ে কুশিয়ারায় মিশেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে বিশাল এক জলরাশি, সামনে সুন্দর পাহাড় পর্বত পরিবেষ্টিত এই যে বিশাল জায়গা, এই জায়গাটি আসলে হাকালুকি হাওর। এই হাকালুকি হাওর আকার, আয়তন এবং ফসল উৎপাদনে এক বিশাল ভূমিকা রেখে আসছে মৌলভীবাজারের জন্যে, সারা দেশের জন্যে, এবং কৃষি অর্থনীতিতে এই হাকালুকি হাওরের বিশাল ভূমিকা রয়েছে। আর এই হাকালুকি হাওরের সন্নিহিত অঞ্চলের যে পানি, সেই পানি এই জুড়ি এবং সোনাই দিয়ে প্রবাহিত হয়ে আমাদের কুশিয়ারায় গিয়ে পড়ে। কিন্তু এই দুটি নদী ইতিমধ্যে তাদের নাব্যতা হারিয়েছে, এই দুটি নদী মরতে বসেছে। এই বৃষ্টি স্নাত দুপুরে এখনও আকাশ মুখ গোমরা করে আছে, ঠিক সেই সময় বৃষ্টির পানি ফোটায় ফোটায় পড়ছে, আমাদের ক্যামেরার লেন্সও বৃষ্টির পানিতে আক্রান্ত হয়েছে। ঠিক সে সময় আমরা বৃষ্টি স্নাত একটি দুপুরে দাঁড়িয়ে আপনাদেরকে এই হাকালুকির দৃশ্য দেখাচ্ছি। আসুন আমরা হাকালুকির আরও কিছু দৃশ্য দেখি, দেখি এই হাকালুকি হাওর এই এলাকার মানুষের জন্য কতটা বিপদসংকুল হয়ে পড়েছে। অথচ শুষ্ক মৌসুমে এই হাকালুকি হাওর এই এলাকার মানুষের প্রাণচঞ্চল্যকে একদম থামিয়ে দেয়।
আমরা কথা বলি মৌলভীবাজার পৌর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সাথে। তিনি আমাদেরকে সোনাই ও জুরি নদীর ড্রেজিং কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করেন। তিনি বলেন, আগাম বন্যা প্রতিরোধ এবং নিষ্কাশন প্রকল্পের আওতায় জুরি নদীর 10 কিলোমিটার এবং সোনাই নদীর 8 কিলোমিটার ড্রেজিং কাজ অর্থবছরে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট ঠিকাদারকে কার্যাদেশ প্রদান করা হয়েছে। আশা রাখি এই 18 কিলোমিটার দৈর্ঘ্যে ড্রেজিং করা হইলে উক্ত নদীর নাব্যতা বৃদ্ধি পাইবে এবং হাওর এলাকার আগাম বন্যার পানি দ্রুত নিষ্কাশন করা সম্ভব হইবে। সেই সঙ্গে আমাদের হাওর এলাকার ফসল আগাম বন্যা হইতে রক্ষা করা সম্ভব হইবে। মনোনদীতে শীতকালে শীর্ণ প্রবাহ অব্যাহত থাকে, সে সময় নদীর মাঝে জেগে ওঠা স্যান্ডবার দাঁতকেলিয়া হাসে। এই স্যান্ডবারগুলোর কারণেই মনোনদীর দুই পারে বর্ষায় ব্যাপক ভাঙন দেখা দেয়। প্রতিরক্ষা বাঁধ ভেঙে জনপদে পানি প্রবেশ করে, নষ্ট হয় ফসলি জমি, মানুষ ও প্রাণীকুল অবর্ণনীয় দুঃখের মুখোমুখি এসে দাঁড়ায়। মনোনদীর সন্নিহিত এলাকায় মানুষের প্রাণের দাবি মনোনদীর ভাঙ্গন প্রতিরোধ কল্পে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। এজন্যে পানি উন্নয়ন বোর্ড প্রকল্প গ্রহণ করেছে, কিন্তু প্রকল্প বাস্তবায়নের পূর্বেই ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেতে অনুন্নয়ন রাজস্ব বাজেট হতে জরুরি ভিত্তিতে কিছু কাজ করা দরকার। কিন্তু ইতিপূর্বে যে সমস্ত ঠিকাদার বাকিতে কাজ করেছে তার বিল এখনও পরিশোধিত না হওয়ায় সমস্যা দেখা দিয়েছে। এ ব্যাপারে পাউব যথাযথ উদ্যোগ গ্রহণ করবে বলে প্রত্যাশা করছি। মনোনদীর ভাঙ্গন ব্যবস্থাপনা নিয়ে আমাদের সাথে কথা বলেন মৌলভীবাজার পৌর বিভাগের নির্বাহী প্রকৌশলী। তিনি আমাদেরকে বলেন, মৌলভীবাজার অংশে 73 কিলোমিটার মনোনদী এবং এই 73 কিলোমিটারে 140 কিলোমিটার বাঁধ আছে আমাদের, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। কিন্তু এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলির বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে কিছু স্থায়ী প্রতিরক্ষা কাজ হয়েছে, অধিকাংশ জায়গায় শুধুমাত্র মাটির বাঁধ।
এবং 2007-08 সালের পরে আর কোনো ধরনের স্থায়ী প্রতিরক্ষা কাজ মৌলভীবাজার ডিভিশন থেকে বাস্তবায়ন করা হয়নি, যার ফলে এই মাটির বাঁধগুলি খুবই দীর্ঘদিনের পুরনো হওয়ায় অনেক জায়গায় খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তো ইতিমধ্যে স্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য ডিপিপি প্রণয়নের লক্ষ্যে কারিগরি কমিটি বোর্ডে প্রেরণ করা হয়েছিল, কারিগরি কমিটি অনুমোদন হয়েছে এবং কারিগরি কমিটি ভিজিট হয়ে গেছে। এখন ডিজাইন প্রণয়ন কাজ চলমান আছে, ডিজাইনটা পেলেই প্রাকলন প্রস্তুত করে ডিপিপি প্রণয়ন করা হবে এবং ডিপিপি দাখিল করা হবে এবং ডিপিপি অনুমোদনের পর স্থায়ী প্রতিরক্ষা কাজ হাতে নেওয়া হবে। কিন্তু এই অনুমোদন প্রক্রিয়াটা যেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার, বছরখানি হয়তো লেগে যেতে পারে, সেই কারণে এই সাময়িকভাবে অস্থায়ীভাবে যদি আমি এই ঝুঁকিপূর্ণ জায়গাগুলো আমরা যদি মেরামত করতে না পারি তাহলে ফ্ল্যাশ ফ্লাডের সময় ওইসব জায়গা দিয়ে ব্রিজ হয়ে পানি ঢুকবে এবং ব্যাপক এলাকা ক্ষতিগ্রস্ত হবে, ফসল হানিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগণের যানমালেরও অনেক ক্ষতি হবে এবং অনেক গ্রাম বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের সাথে কথা বলেন মৌলভীবাজার পৌর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, তিনি আমাদেরকে বলেন, মনুনদী ভারত হইতে উৎপন্ন হইয়া মৌলভীবাজারের মধ্য দিয়ে 73 কিলোমিটার অতিক্রম করিয়াছে। এই মনুনদীর দুই পাড়ে আমাদের 140 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে এবং এই বাঁধগুলি বহুদিন ধরিয়া সংস্কার করা হয় না। বর্তমানে আমাদের অনুন্নয়ন রাজস্ব বাজেট হইতে অনুমোদন সাপেক্ষে এই বাঁধগুলি সাময়িকভাবে ভাঙ্গন প্রবণ এলাকাগুলোকে সংস্কার করা হয়েছে এবং এই ভাঙ্গন অংশগুলি সংস্কারের ফলে চলতি মে মাসের বন্যা রক্ষা করা সম্ভব হইতেছে। তবে দীর্ঘদিন এই মনোনদী প্রকল্পের ওপর কোনো বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রকল্প না থাকায় এই বাঁধগুলির অবস্থা খুবই খারাপ। এই লক্ষ্যকে সামনে রেখে ইতিমধ্যে আমরা একটি ডিপিপি প্রণয়নের জন্য কারিগরি কমিটি গঠন করিয়েছি এবং ইতিমধ্যে কারিগরি কমিটি পরিদর্শন শেষ করেছে এবং সম্ভাব্যতা যাচাই করিয়া ডিপিপি প্রণয়ন করা হইবে। এই ডিপিপিটি প্রণয়ন করার পর একটি কর্তৃক অনুমোদনের পর বাস্তবায়ন করা হইলে এই মনুনদী হইতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলিকে সংস্কার করা হইবে এবং মনুনদীর বন্যা হইতে এই মৌলভীবাজার সদর রাজনগরকে রক্ষা করা সম্ভব হইবে। ডিপিপি পাস না হওয়া পর্যন্ত ভাঙ্গন প্রবণ এলাকাগুলিকে সাময়িকভাবে মেরামত করার জন্য অনন্য রাজস্ব হইতে আমাদের বরাদ্দ প্রয়োজন। হাকালুকি হাওর ও কাওয়াদিগির হাওর মৌলভীবাজারের কৃষি অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুইটি বড় হাওরের সমস্যা মোকাবেলা করা গেলে সন্নিহিত এলাকার প্রান্তিক মানুষের জীবনমানের আরও উন্নতি হবে, দুঃখ কষ্টে থাকা মানুষগুলোর মুখে ফুটে উঠবে অনাবিল হাসি। এই প্রত্যাশায় শেষ করছি, আল্লাহ হাফেজ।